আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 25 ফেব্রুয়ারি 2020 মঙ্গলবার, আর এই বিশেষ মঙ্গলবারে দ্বাদশ রাশিচক্রের এই ছয় রাশির ভাগ্য সকাল হতেই পরিবর্তন হবে। হনুমানজির কৃপায় এদের অর্থ, সম্মান এবং ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। বন্ধুরা, আজ আমি আলোচনা করব 25 ফেব্রুয়ারি 2020 বিশেষ রাশিফল সম্বন্ধে। চন্দ্র রাশি সাপেক্ষে এই দ্বাদশ রাশিচক্রের বিশেষ রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই রাশিফলের শুভ এবং অশুভ ফলের বিষয়ে তারতম্য ঘটতে পারে আপনার জন্মকুণ্ডলিতে থাকা বিভিন্ন গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপর। আগামী 25 ফেব্রুয়ারি 2020 মঙ্গলবারে যে ছটি রাশির অত্যন্ত শুভ ফল আসতে চলেছে তাদের বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই বিশেষ রাশির জাতক কিংবা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা দেখা যায়। হনুমানজি এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এদের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। বিভিন্ন উৎস থেকে সম্পদ বৃদ্ধি পাবে এবং এদের বক্তৃতায় একটা মিষ্ট ভাব আসবে। এদের ক্ষেত্রে নতুন যানবাহন কেনা এবং গাড়ি কেনার একটা বিশেষ সুযোগ চলে আসতে পারে। পুরানো বিনিয়োগ থেকে ভালো অর্থপ্রাপ্তি ঘটবে এবং বিভিন্ন ক্ষেত্রে এরা সুযোগ সুবিধা পাবে। প্রতিটা ক্ষেত্রে সফলতা এদের জীবনে আসবে। এদের ভাইবোনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে চলতে থাকা মতপার্থক্য অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। তৃতীয় ব্যক্তি আপনার পরিবারের মধ্যে ঢুকে কিছুটা দূরত্ব বৃদ্ধি করতে পারে, তাই সেই বিষয়ে অবশ্যই সাবধানে থাকবেন। আপনি আপনার নিজের জন্য সময় বের করতে পারবেন এবং পরিবারের জন্য আপনি সময় ব্যয় করবেন। অফিসে কোনো সমস্যা আপনাকে বারবার বিরক্ত করতে পারে। ব্যবসায় বা ব্যবসাজনিত বিভিন্ন ক্ষেত্রে কিংবা চাকরিতে অর্থ পাওয়ার জন্য একটু পরিশ্রম করতে হতে পারে, পাশাপাশি কিছুটা ঝুঁকি নিতেও হতে পারে। পিতা এবং উচ্চ কর্মকর্তাদের সহযোগিতা আপনি পাবেন। জ্ঞান ও বুদ্ধির ক্ষেত্রে যে কাজগুলি করে থাকেন সেই কর্মে আপনার সফলতা আসবে। বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি সাধারণ মানুষের উৎসাহ এবং সহযোগিতা পাবেন। তবে মাঝে মাঝে মন বা মানসিকতা কিছুটা ক্রুদ্ধ হতে পারে, সে বিষয়ে নিজেকে সংযত করবেন। আপনি যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার কর্মের কিছুটা পরিবর্তন ঘটতে পারে বা কর্মস্থলের পরিবর্তন ঘটতে পারে। আপনি আপনার কাজের পুরোপুরি ক্ষেত্রতে মনোনিবেশ করবেন এবং কঠোর পরিশ্রম দ্বারা আপনি এগিয়ে চলবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংস্পর্শে আসবেন এবং তাদের ভালোবাসা পাবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং বেতনের ক্ষেত্রে কিছুটা বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন উচ্চতার মার্গ তৈরি করবেন, অর্থাৎ আপনার ব্যবসায় প্রভূত উন্নতি ঘটবে। কোনো সাধু বা সন্তর সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে এবং তার ফলে আপনি মানসিক দিক থেকে কিছুটা শান্তি পাবেন। আপনার বিভিন্ন ক্ষেত্র থেকে আয়ের বৃদ্ধি ঘটবে এবং বিভিন্ন উৎস থেকে আপনি আয় পাবেন। নিরাপদ অর্থনীতিতে আপনি এগিয়ে যাবেন। বিভিন্ন প্রকল্পে থাকা যে টাকা, সেই টাকায় আপনি অত্যন্ত শুভ ফল পাবেন এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি বিনিয়োগও করবেন। পরিবারের লোকজনদের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং দীর্ঘদিন পরে আপনি আপনার প্রিয় মানুষদের সঙ্গে কথা বলতে পারবেন বা দেখা সাক্ষাৎ করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ যে সমস্ত রাশির কথা আপনাদের বলছিলাম সেই বিশেষ রাশিগুলি হলো মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, বৃষ রাশি, কন্যা রাশি এবং সিংহ রাশি। এই ছয় রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে
অত্যন্ত শুভ ফল আসতে চলেছে আগামী 25 ফেব্রুয়ারি 2020 মঙ্গলবার। আর দেবাদিদেব মহাদেব এবং হনুমানজির কৃপায় এই ছয় রাশির জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। তাই বলবো যে সমস্ত রাশির জাতক কিংবা জাতিকাদের এই বিশেষ দিনে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে পূজা অর্চনা করুন, হনুমানজির চরণে অবশ্যই প্রদীপ নিবেদন করুন এবং হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন এবং মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় হনুমান কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।